গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে চান্দনা চৌরাস্তা এলাকায় অ্যাপারেলস লিমিটেড কারখানার সাততলা ভবনের চার তলায় আগুনের সূত্রপাত হয় এ সময় কারখানার লোকজন ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসের খবর দেয় খবর পেয়ে জয়দেবপুর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি সর্বশেষ তথ্য মতে প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর পোশাক কারখানাটির আগুন নিয়ন্ত্রণে এসেছে এদিকে গেল কয়েকদিন আগেই সিলেটগামী পার্বতী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সপ্তাহ যেতে না যেতেই এবার রাজশাহীতে সাগরদারি ট্রেনে ভয়াবহ আগুন রবিবার সকালে রাজশাহী রেল স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতিকালে এই ঘটনা ঘটে পশ্চিম রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন জানা যায় সাগরদারি ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছাড়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিল সকাল ছয়টা চল্লিশ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা ছিল বেশিরভাগ যাত্রী ট্রেনে উঠে যান কিন্তু ট্রেনটি ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ের দশ মিনিট আগে হঠাৎ ঝ বগির বাথরুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এরপর ধোঁয়া ছড়িয়ে পড়ে বগির মধ্যেও আতঙ্কিত যাত্রীরা এ সময় ট্রেন থেকে নেমে পড়েন এরপর রেলকর্মীরা নিজেরাই দ্রুত ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন এর এক ঘন্টা পর সাগরদের ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায় পশ্চিম রেলের জিএম জানান বাথরুমের পাশের সুইচে এসির পানি পরে শর্ট সার্কিট হয়ে আগুনের সৃষ্টি হয় পরে সেখান থেকে বগিতে ধোয়া ছড়িয়ে পড়ে তবে খুব দ্রুত সময়ের মধ্যে রেলকর্মীরা নিজেরাই সেটি নিয়ন্ত্রণে আনেন নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরে সাগরদের ট্রেন থেকে ওই বগিটি বিচ্ছিন্ন করা হয় এরপর ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন